আল্লাহ পাক বলেন বান্দারে তুমিকে তোমাকে যখন আমি প্রশ্ন করব তোমাকে যখন প্রশ্ন করব বান্দা আমি তোমার সামনে এত সুন্দর কোরআন ও কারীম পাঠাইছি কেন তুমি কোরআন ও কারীমটা শিখো নাই কেন তুমি এটাকে রিচার্জ করো নাই বুঝো নাই তখন কি জবাব দেবেন সেই জবাবটা প্রত্যেকই প্রত্যেকের মনে রাখেন যে কবরে গেলে পরে কি জবাবটা দেব আমরা আবার অনেকেই মনে করি অনেক ধন দৌলত হইছে পয়সা পাতি হয়ে গেছে জমি জেরাত হয়ে গেছে মরা রাগ দিয়ে বলে আহারে আমি যদি আমার সন্তানদেরকে সবকিছু সমান ভাগে ভাগ করে দিয়ে যেতে পারতাম তাহলে আমি মইরাও শান্তি পাইতাম ও বাবা ও ভাই ও চাচা ও আমার দাদা জান আপনি কি বলতে পারবেন আপনি মরে যাওয়ার পরে শান্তি পাবেন না অশান্তিতে থাকবেন কি আমল করেছেন কি আমল আপনার আছে যে মরে যাওয়ার পরে আপনাকে আল্লাহ পাক শান্তিতে রাখবে ঠিক কিনা বলেন কি আমল আছে কি এমন আমল আমরা করেছি যে আমলের বদলতে বলতে পারি যে আমি যদি আমার সবকিছু একটু বিলীন করে দিয়ে যেতে পারতাম সন্তানদেরকে মেয়েদেরকে একটু বুঝাইয়া দিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আমি একটু শান্তিতে মরতে পারতাম না 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 আপনার ধন সম্পদ বাড়ি গাড়ি সকলকে সমান ভাগে ভাগ করে দিলেই যে শান্তিভাবে মরবেন এটা কিন্তু কোথাও নেই কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন বন্ধু তুমি যদি আল্লাহ পাকের হুকুমটা মনে প্রাণে হৃদয় দিয়ে এটাকে হৃদয় রিঙ্গানো ভালোবাসা দিয়ে যদি আকরায়া ধরো আর যদি এটাকে আমল করো আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার চিন্তা করা লাগবে না তুমি যেই রবকে সব সময় স্মরণ করেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ডিয়ার ফর রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ এন্ড বি গ্রেটফুল টু মি এন্ড নেভার বি আনগ্রেটফুল টু মি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন বন্ধু শোনো তুমি যখন আমাকে স্মরণ করো আমি কিন্তু তোমাকে ভুলি না তখন আমিও আমার রহমত বরকত নিয়ে আমি তোমাকে স্মরণ করি সুবহানাল্লাহ বলেন তাহলে বান্দা স্মরণ করার সাথে সাথে আল্লাহ পাক ভুলে না আল্লাহ পাক বান্দাকে স্মরণ করেন আর আমার স্মরণ আর আল্লাহ পাকের স্মরণ এক নয় আল্লাহ পাক স্মরণ করার অর্থই হচ্ছে আমার এবং আপনার উপরে রহমত এবং বরকত দেওয়া সুবহানাল্লাহ বলেন আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক বলছেন শোনো কোরআন কারীম তোমার সামনে শিখার জন্য দিয়েছি কোরআন যদি না বুঝো বান্দ ও আমার বন্ধু কোরআন যদি না বুঝো সমাজের বহুত কিছু থেকে তুমি বঞ্চিত থাকবে সমাজের রাষ্ট্রের বহুত কিছু থেকে তুমি বঞ্চিত থাকবে পরিবারের মধ্য থেকে বহুত কিছু থেকে তুমি বঞ্চিত থাকবে অনেক কিছুই তুমি বুঝবে না অনেক খিদমত আছে অনেক রহমত বরকত আছে সেগুলো কিন্তু তুমি বুঝবে না এই জন্য কোরআনের কাছে বেশি বেশি আসো কোরআনের কাছে বেশি বেশি বসো কোরআন যারা জানে তাদের কাছে আসো তাদের কাছে বেশি বেশি বসো তাহলে জানতে পারবে বুঝতে পারবে জানতে পারলে বুঝতে পারলে আমল করতে অনেক সহজ হবে ঠিক কিনা বলে যদি না জানি তাহলে আমি কি আমল করব না জানলে কোনো আমল করা যায় বলেন না জানলে কোনো আমল করা যায় কারেন্টের তারের ভিতরে যে বিদ্যুৎ আছে এটা যদি না জানা থাকে তাহলে তো কারেন্টে তার হাতে পেছায় নিয়ে খেলা শুরু করে দিবে কি বলেন ঠিক কিনা এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক তো বলেই দিয়েছেন আমি সেই পর্যন্ত আসব কিন্তু আগে জানতে হবে আবার বুঝতে হবে যে আমি কোন সমাজে বাস করি এই সমাজের কালচারটা কি এই সমাজের ট্র্যাডিশনটা কি কিভাবে চলতে হবে কিভাবে চললে আমার মুরব্বি বাবারা দাদারা আমার চাচারা খুশি হবেন আমার বড় ভাইয়েরা খুশি হবেন এবং আল্লাহ রসুল খুশি হবেন কিভাবে চলতে হবে আগে ওই সমাজ বুঝতে হবে পরিবার বুঝতে হবে সমাজ বুঝতে হবে এরপরে হচ্ছে না বুঝলে না জানলে পরিবার সমাজ কোনোটাই বোঝা সম্ভব না এজন্য সর্বপ্রথম কোরআনকে বোঝা কেউ এভাবে ছেড়ে না দেওয়া এটা তো কোরআন শরীফ এটা আমরা কি বুঝুম এটা আলেম ওলামাদের ব্যাপার আলেম ওলামারা বুঝলেই চলবো আমরা এটা নিয়ে আর এত গবেষণা করি না ভাই আমার চাচা জান দাদা জানেরা এটা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি কি কোরআন কারীম পড়ছো বা পড়ো নাই বুঝছো কি বুঝো নাই আমল করছো কি করো নাই নিজের প্রশ্নের উত্তরগুলো নিজেরই দিতে হবে অন্য কেউ দিবে আওয়াজ দিয়ে বলো অন্য কেউ দিবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা অন্য কেউ আপনার দায়ভার নিতে যাবে দুনিয়ার জমিনে কিছু হলে পরে কিছু করলে পরে কিন্তু কথা বলা যায় আরেকজনের উপরে দোষ চাপায় দেওয়া যায়
কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ালে বান্দা যখন ব্যাকুল হয়ে যাবে যারা মিথ্যা কথা বলতে অভ্যাস তারা কিন্তু সেদিনও মিথ্যা কথা ছাড়তে পারবে না মিথ্যা বলা শুরু করে দিবে সেদিনও মিথ্যা কথা বলবে এইজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইয়াসিন সূরার ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন কিন্তু মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে আল্লাহ পাক এজন্যই মোহর মারবেন মিথ্যে কথা বলবে ও বেটা তুমি কি এই কাজটা করেছো সদ্য টাটকা নিষেধ করে ফেলবে না এরকম কাজ আমি করি নাই কারণ দুনিয়াতে এই সমস্ত কাজ করছে জিজ্ঞাসা করছে না করছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনেও না করে ফেলবে ও কিন্তু জানে না বোঝে না আল্লাহ পাক কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর আয়াত দিয়ে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন মানুষ এমন কোন আলফাজ এমন কোন শব্দ এমন কোন কথা বলে না যে কথা আমি আল্লাহ পাক রেকর্ড করে না রাখি ও বন্ধু শোনো তুমি যা বলো তোমরা যা করো কার সাথে কুটনামি করো কোন কোন বোন কোন কোন মা কোন কোন শাশুড়ির সাথে ঝগড়া করো কোন কোন বাবা জান স্ত্রীর সাথে ঝগড়া করো কোন কোন ভাই ভাবির সাথে ঝগড়া করো অন্যায় ভাবে দুধ চাপায়া দাও এগুলো কিন্তু তুমি না জানলেও আল্লাহ পাক কিন্তু এটা রেকর্ড করা ছাড়া রাখে না সুবহানাল্লাহ বলেন এটাই যদি রেকর্ড না করতেন সেদিন তো অনেকেই পার পেয়ে যেত এই জন্য আল্লাহ পাক রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছেন ওই রেকর্ডগুলো সেদিন তার সামনে ওই সময় ধরবেন যখন তার মুখটাকে তালা মারা হবে হাতে কথা বলবে আইদিহিম বিমা কানু ইয়াকসিবুন হাত কথা বলতে থাকবে পা কথা বলবে আল্লাহ পাক কোরআন কারীমের সূরা 24 পারার ভিতরে আল্লাহ পাক বলেন অকুলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতা الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون الله পাক বলেন قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء আল্লাহ পাক বলেন বন্ধু তুমি মনে করেছো শুধু তোমার হাত কথা বলবে না সেদিন কিয়ামতের দিন বন্ধু তোমার গায়ের চামড়া তোমার গায়ের গোশত তোমার অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ পাকের সামনে জবান খুলে দিবেন আর ওই জবান দিয়ে তারা সব কিছু বলবে আমার এই গায়ের চামড়ার ভিতরে কার ক্ষেতের কি সরিষার তেল না নারিকেল তেল নাকি লোশন নাকি গ্লিসারিন লাগানো হয়েছে সেদিন কিন্তু কোনো কিছুই বাদ যাবে না ওটা কি বৈধ ছিল না অবৈধ ছিল সেটাও কিন্তু এই গা থেকে আল্লাহ পাক জবান দিবেন জবান কিন্তু ঠিকই বলে দিবে তাহলে কি আমার আর আপনার উচিত কিনা বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যতগুলো নিয়ামত আছে নিয়ামতগুলো পাবার পর শুকরিয়া জ্ঞাপন করা আল্লাহর উপরে শুকরিয়া জ্ঞাপন করা আর বেশি বেশি ইবাদতে মশগুল থাকা আমরা কিন্তু নিয়ামত পেয়েছি নিয়ামতের ভুরুক্ষেপও করি না আল্লাহ পাক যে নিয়ামত আমাদের পৃথিবীতে সর্বপ্রথম দুটি নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আমরা কিন্তু কদর করি না আর এই নিয়ামত কদর না করার কারণে আমাদের কাছ থেকে অবহেলায় এবং অবহেলায় দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিন্তু আমরা জান্নাত কামাই করতে পারতেছি না আমাদের সামনে থেকে অবহেলায় চলে যাচ্ছে অনেক খবর পাওয়া যায় যে অবহেলায় মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু আমরা সন্তানেরা আমরা যে নিয়ামত আল্লাহ তাআলা সন্তান হিসেবে পিতামাতাকে যেই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তাদের মর্যাদা আমাদের বর্তমান সমাজে সন্তানদের কাছে নাই না থাকার কারণে অবহেলায় এই শীতের রাত এই শীতের দিন মা বাবা অনেকেরই আছে কিন্তু সন্তান বিবাহ করার আগে যেমন মা বাবার সাথে যতটা সম্পর্ক ছিল যতটা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে উজাড় করে খেদমত করত কিন্তু বিবাহ করার পরে এই সন্তানগুলো আর মা বাবার প্রতি এই খেয়ালটুক করে না এই যে একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ও আমার যুবক ভাইয়েরা যাদের কাছ থেকে এই নিয়ামত আল্লাহ পাক হিসাব নেবেন তোমরা যদি উত্তর না দিতে পারো তাহলে সেদিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে
আমি এই কথাগুলোই বলার জন্য আগে যতগুলো কথা বলে আসছি যে নিয়ামত আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের ভূক্ষেপ আমরা করি না ইনশাআল্লাহ আমি এই বিষয়ে কিছু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে সহজ করে দেয় সকলে বলি আমিন প্রত্যেকটা সন্তানের কর্তব্য তার পিতামাতার কাছ থেকে জান্নাত আদায় করা সুবহানাল্লাহ বলেন আমি এই কথাগুলোই আপনাদের সামনে বলবো এলাকায় যখন ঢুকি অনেকের কাছ থেকে এই কথাগুলোই শুনি এই কথাগুলোই আমার মা ও বোনেরা আমার মুরব্বিয়ানে একরা বলে যে সন্তানের প্রতি আগে যে ভালোবাসা ছিল এখনো আছে কিন্তু সন্তান আমাদেরকে ভালো চোখে দেখে না সেই প্রেম সেই মন মানসিকতা দিয়ে আমাদের প্রতি আর লক্ষ্য করে না বিবাহ করার আগে সন্তান যেই রকম মা এবং বাবার প্রতি শ্রদ্ধাশীল ছিল মন দিয়ে ভালোবাসত এখন আর সেই ভালোবাসাটা বাসে না তাহলে সন্তান আমি তোমাকে বলছি তোমার যে স্ত্রী তোমাকে এনে দিয়েছে তোমার মা বাবা কেন তার প্রতি তো তুমি আসক্ত থাকবেই কিন্তু মা বাবাকে ভুলে গিয়ে স্ত্রীর প্রতি তোমার প্রেম ভালোবাসা সবটুকুন জাগবে এটা অন্যায় প্রেম থাকবে ভালোবাসা থাকবে কিন্তু মা বাবার প্রতি খোঁজ খবর তার কি প্রয়োজন তার কি দরকার এগুলো প্রত্যেকটা সন্তানের জন্য কর্তব্য বলে আমরা সকলেই মনে করি তা নয় আল্লাহ পাক কোরআন ও কারিমেই এটাকে ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা যদি ফরিয়াদ জানাই মাবুদ আমরা কিসের মাধ্যমে দুনিয়া থেকে জান্নাত পাওয়ার আশা করতে পারি আল্লাহ পাক বলেন নবীজি বলেছেন যে তোমরা জান্নাত পেতে পারো তোমাদের জন্য সহজ হবে তোমরা যদি তোমরা যদি তোমাদের কাছে দুটি নিয়ামত দেওয়া আছে এই নিয়ামতের সাথে যদি ভালো ব্যবহার করো সদাচরণ করো আল্লাহ পাকের নবী বলেন তোমাদের জন্য তারা জান্নাত সুবহানাল্লাহ বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط ربي في سخط الوالدين আল্লাহ পাকের নবী বলেন ও বন্ধু শোনো তোমার পিতামাতা সন্তুষ্টি তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি তোমার পিতামাতা তোমার উপরে নারাজ স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার উপরে নারাজ কে নারাজ স্বয়ং আল্লাহ যদি নারাজ থাকে পিতা মাতা যদি নারাজ থাকে স্বয়ং আল্লাহ তাআলা যদি নারাজ থাকে তাহলে ওই লোকটার জন্য জান্নাত খুব সহজ সবাই বুঝে নাই ঘুমাসতেছে ঘুমাসতেছেন তাহলে তার জন্য কি সহজ না কঠিন আওয়াজ দা বলেন সহজ না কঠিন যদি কঠিন হয় তাহলে সহজ করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে নবীজির সেই আদর্শ মোতাবেক মা বাবার কাছ থেকে জান্নাতটা ছিনিয়ে নেওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজিকে দিয়ে বলালেন ও নবীজি বলে দেন একজন লোক হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা সন্তান মাতা পিতার প্রতি কি হক রাখে কি দায়িত্ব রাখে একটু বলে দেন আল্লাহর নবী এত গুছালো মানে বিশাল বড় কোনো কিচ্ছা কাহিনী বললেন না শুধু শর্টকাটে দুটি কথা বলে দিলেন একটি হলো আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম এখন এত কিছু বলে নাই ভিতরে এখন এটার শান গুরুত্ব তালাশ করে দেখি কি বলে আল্লাহর নবী বলেছেন যে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এবং তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আজকের এই শীতের রাত্রিতে বাবা যখন বৃদ্ধ বাবা যখন অসুস্থ বাবা যখন বিছানায় কাতর হয়ে শুয়ে শুয়ে যখন চোখের পানি ফেলে সন্তান সন্তান বলে কাঁদে ও বন্ধু ও সন্তান তুমি কি আদর করেছো কি জিনিস তোমার বাবা পর্যন্ত নিয়ে গিয়েছো কি ফল তুমি কিনে খাওয়িয়েছো শীতের রাত্রিতে শীতে থনথন করে কাঁপছে কি কম্বল বা চাদর তুমি কি কিনে দিয়েছো যদি সন্তান তুমি না দিয়ে থাকো তোমার বাবার কাছ থেকে যদি তুমি মাপ না চেয়ে রাখতে পারো কিন্তু মনে রেখো তোমার জন্য হুমানারুকা ও জান্নাতুকা হুয়ানারুকা তোমার জন্য সেই মা বাবা জান্নাত হবে নয়তো তোমার জন্য জাহান্নাম তোমার বাবা নাই মা আছে বৃদ্ধ মা
নিজের ঘরে নিজে থাকেন আর সারা রাত চিল্লা চিল্লা কাঁদেন সন্তান আদি বকে বউ বলা দি বকে এই জন্য বকা শুনতে না পেরে তিনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এক সময় বাঁচার ইচ্ছে করত সন্তানের জন্য সন্তান আমার ছোট আল্লাহ গো আমার সন্তান আমাকে ছোট রেখে আমাকে দুনিয়া থেকে বিদায় করো না আল্লাহর কাছে কাঁদে আল্লাহর কাছে বলে মালিক আমার সন্তান ছোট কিছুই বুঝে না এখনো কামাই করা শিখে না নিজেরটা নিজে করতে পারে না এমন ছোট সন্তান রেখে আল্লাহ তোমার কাছে আমি আরজি পেশ করছি আমি মা হিসেবে সন্তান থেকে আমাকে আলাদা করো না আল্লাহর কাছে কাঁদে সন্তানের জন্য আর এই সন্তানই যখন বড় হয়ে যায় পরের মেয়ে যখন ঘরে নিয়ে আসে তখন তার মধ্যে আর সেই টেন্ডেন্সি থাকে না সেই ভালোবাসা থাকে না মার প্রতি সেই দরদ আর প্রেম ভালোবাসা থাকে না তখন যেন ডিভাইডেড হয়ে যায় আর সেই সময় মায়েরা কষ্ট করে কাঁদেন আর সন্তানদেরকে বলতেও পারেন না যতটুকু বলেন বিবি সাহেব আর তো বেশি বানায়া বাড়ায়া মায়ের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে ছেলেকে বলতে থাকে ঠিক কিনা বলেন আওয়াজ দা বলেন ঠিক কিনা আপনারা কি রাগ করতেছেন আমি কি আপনাদের কথা বলতেছি স্বয়ং বাস্তব প্রেক্ষাপট যেটা সেই কথাগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করব আজকের এই দুনিয়ায় বাংলাদেশে দেখেন বৃদ্ধাশ্রমে যতগুলো মায়েরা আছে অনেক মায়েরা আছে তারা শুধু এই কথাগুলো বলে যে আল্লাহ পাক এই কথাগুলো বলেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমাদেরকে মা দিয়েছেন ওই মা তোমাদের কাছে নিয়ামত হিসেবে দিয়েছে কিন্তু বা ছেলেরা সন্তানেরা তোমরা কিন্তু তোমাদের মা এবং বাবাকে সেই শ্রদ্ধাশীল হিসাবে দেখতে পারো না সেই শ্রদ্ধাশীল হিসাবে দেখতে পারো না বৃদ্ধাশ্রমের কথা যদি বলেন বাংলাদেশের পত্র পত্রিকায় যমুনা নিউজের 360 ডিগ্রির যতগুলো নিউজ আছে যতগুলো তালাশ টিমের নিউজ আছে এই নিউজগুলো যদি আপনারা দেখেন কোন গরিব মানুষ রিকশাওয়ালার মা কোন মজুরির মা দিন মজুরির মা একজন কৃষকের মা কিন্তু ওই বৃদ্ধাশ্রমে নাই যত সব টাকাওয়ালা ধনীর দুলাল এবং রাজা বাদশাহ তার মাদেরকে বৃদ্ধাশ্রমে রাখছেন জিজ্ঞাসা করা হয়েছে ভাই আপনি এত শিক্ষিত হয়েছেন ইতালিয়ান প্রবাসী এবং আপনার ছোট ভাই বড় ভাই আমি যার কাহিনী জানি তিনজন ভাই তারা এক একজন এক এক রাষ্ট্রে আছে বিরাট বিরাট অফিসার জিজ্ঞাসা করা হয়েছে ও বাবা আপনাকে কেন বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে কয় বেশ কিছুদিন আগে আমার স্ত্রী মারা গেছে সন্তানেরা বাসায় আমাকে রাখে নাই তাদের স্ত্রীরা নাকি আমাকে দেখলে জুলুম মনে করে বোঝা মনে করে এই জন্য ওই বাসায় আমার থাকার জায়গা হয় নাই আমাকে রাখে নাই আমি অনেক কষ্ট করেছি নিজের খানা নিজে পাক করে খাইতেও চেয়েছি আমি এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে এখানে বন্দি হয়ে আমি থাকার জন্য কোনো সময় মত ছিলাম না কিন্তু আমার সন্তানেরা আমার ছেলের বউরা কোনো সময় চায় না আমাকে বাড়িতে রাখবে এই জন্য বউদের কথা শুনে ছেলেরা বৃদ্ধাশ্রমের লোকদের সাথে কথা বলে আমাকে গাড়ি দিয়ে এখানে নামাই দিয়ে গেছে আজকে কতটা দিন হয় আমি আমার সন্তানদের চেহারা দেখি না আমি আমার নাতি পুত্র যারা আছে তাদের চেহারা দেখি না হৃদয়ের ভিতরে শুধু অশান্তির ঢেউ যন্ত্রণাগুলো জ্বলে পড়ে জ্বলছে মায়েদের কথাও এক অনেক বুড়িমা আছেন যাদের চেহারা দেখলে বোঝা যায় অনেক ধনী ঘরের মায়েরা তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মা আপনি কেন বৃদ্ধাশ্রমে এখানে আছেন জিজ্ঞাসা করা হলে পরে বলে আমার সন্তানেরা আমাকে খুব আদর করত খুব যত্ন করত আমাকে খুব ভালোবাসত যখন আমি তাদেরকে বিবাহ করায় দিলাম বেশ কিছুদিন পর আমার ছেলেরা বড় বড় চাকরি পেল অনেক বড় বড় ঢাকায় গাড়ি বাড়ি করেছে আর এই সেই সন্তানগুলো আমি মাকে বাড়িতে রাখতে পারে না সন্তান এসে একদিন রাত্রিতে বলে মা তুমি আমার বউর সাথে এই ধরনের কেন আচরণ করছো আমার বউ তোমার আচরণে অসন্তুষ্ট বাসায় থাকতে চায় না তারা বাড়ি ছেড়ে চলে যেতে চায় মা গো কি করবো বলো তখন মা বুঝতে বাকি না মা বলে ও সন্তান তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি তোর মন মানসিকতা তোর যে চলাফেরা
তোর যেই কিছু এ সব কিছু আমি বুঝি আমার জন্য তোর বউ বাড়ি সারা হবে না 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 এটা আমি সহ্য করব না তুই বাড়িতে থাক তোর বউ থাকবে সন্তান আদি থাকবে আমি মা আমার স্বামীর কাছ থেকে বাড়ি পেয়েছিলাম আমি আমার স্বামীর বাড়িটা আমি তোর কাছে দিয়ে গেলাম আর আজকে আমি নিশ্চুপ হয়ে আমি বৃদ্ধাশ্রমে আজ থেকে রাত কাটাবো আমি তোদের সংসারে বোঝা হয়ে তোদেরকে অশান্তি করে আমি আমার এই বাড়িতে থাকবো না আমাকে দিয়ে আসো আমি ওই বৃদ্ধাশ্রমে থাকবো আর যদি পারো মাঝে মধ্যে খবর নিয়ে এসো যদি পারো কিছু হলে আমাকে দিয়ে এসো আর যদি তাও না পারো তাহলে মাঝে মধ্যে একটু টেলিফোন করে খোঁজ খবর নিও গাজীপুরের যে ঘটনা মা মারা গেছে সন্তানকে ফোন দিছে যে সন্তান কোথায় আছে না শের আপনার মা মারা গেছে আপনারা নিয়ে যান সন্তান বলতেছে ঠিক আছে রাত্রি বেলায় ফোন আসছে মা মারা গেছে সন্তান বলতেছে ঠিক আছে আসব আপনারা কাফন দাফন রেডি করেন কাফন রেডি করেন রেডি করে গোছায় রাখেন আমরা এসে পরে নিয়ে যাব রাত যায় সন্তান সকাল পর্যন্ত ওই কর্তৃপক্ষ লোক তাদেরকে পায় নাই আটটা বাজে পায় না জিজ্ঞাসা করেছে কি ব্যাপার আপনাদেরকে রাতে জানানো হয়েছে এখনো আপনারা আসলেন না বাংলাদেশের প্রশাসনিক একজন বড় অফিসার এমন সন্তান যেই মায়েরা কুলে ফিটে করে মানুষ করে তারা শুধু যন্ত্রণাই পায় তারা শুধু কষ্টই পায় শেষ পর্যন্ত মাই কষ্টই পেয়ে গিয়েছে ওই সন্তানকে ফোন করেছে দশটা বাজে আটটার সময় বলেছে আমরা রাস্তায় আছি দশটার সময় ফোন করার পরে এতে এসে বলে আমরা জ্যামে পড়ে আছি আসতে পারছি না এরপরে এগারোটা বারোটা বেজে যায় যখন ফোন দেওয়া হয়েছে বলে মিটিং এ ব্যস্ত আছি মিটিংটা শেষ হলেই পরে চলে আসব যখন বিকাল চারটা বাজে চারটা বাজার পরে কর্তৃপক্ষ লোক আর তাদের সাধারণ মেজাজের মধ্যে নাই তারা গরম হয়ে গেছে ও মিয়া আপনার মা আপনার যদি মহব্বত না লাগে আপনার যদি মায়া না লাগে ভালোবাসা যদি আপনার মনে না থাকে আপনার মা মারা গেছে কালকে রাত্রিতে আজকে বিকাল চারটা বাজে এখন আপনি নিতে আসেন না আপনি কেমন সন্তান আপনি বলছেন ও মা ও বাবা আমি আপনাদেরকে বলি সন্তান যখন হবে হওয়ার সাথে সাথে আল্লাহকে চিনায় দেন আল্লাহর পরিচয় দিয়ে দেন আল্লাহর উপরে ব্যস্ত করে দেন সন্তান কখনো ডাকাত হবে না কখনো চোর হবে না কখনো বাকবার হবে না কখনো এমন কোন আচরণ করবে না মা বাবা কষ্ট পাবে এমন কোন কাজ সে করবে না তাকে আল্লাহকে চিনায় দেবেন নামাজে দাঁড় করায় দেবেন কোরআন শিক্ষা করায় দেবেন সারা জীবন মা বাবার পা ধুয়ে ধুয়ে পানি খাবে এবং মা বাবার শ্রদ্ধাশীল হবে খেদমত করবে তাকে কোনোদিন বোকা দিয়েও বলা লাগবে না ওই সন্তান যখন আসে তখন চারটা বাজার সময় বলতেছে মিটিং আছে মিটিং শেষ হয় নাই তখন বলা হচ্ছে কিসের মিটিং আছেন এটা কি আপনার জন্মদাত্রী মা সন্তান বলে হ্যাঁ আমার সন্তান আমি তার মই গর্ভধারিণী সন্তান তখন ওই কর্তৃপক্ষ বলছে এখন আমরা কি করব বলেন আপনার হুকুম ছাড়া তো আমরা কিছুই করতে পারতেছি না তখন লোকটি বলে আমার তো মিটিং শেষ হয় নাই মিটিং শেষ হতে অনেক দেরি হবে আপনারা আমার মাকে কবর দিয়ে দেন নাউজুবিল্লাহ বলেন বলে আমার মাকে আপনারা কবর দিয়ে দেন তখন নিউজে আসছে আপনারা 360 ডিগ্রি যমুনার নিউজ আছে এবং তালাশ টিমের নিউজ আছে এটিএনের নিউজ আছে এটা নিয়ে অনেক ভাইরাল হওয়া এই জিনিসটা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে আপনারা শুনতে পারবেন বিরাট এক অফিসার সেই অফিসার মা মারা গেছে আর ওই সন্তান মিটিং সেরে মাকে নিয়ে কবরস্থানে যাওয়ার সময় হয় নাই এমন সন্তান যেন মা যদি বুকে ধরে পেটে ধরে কুলে পিঠে করে মানুষ করেছে মা যদি আগে জানতো এই সন্তান আমি মরে যাওয়ার পরে জানাজা পড়াবে না আমি স্বামী মা মরে যাওয়ার পরে এই সন্তান আমাকে নিতে আসবে না আমাকে কবরে শোয়াতে আসবে না চিন্তা করে দেখেন এই মা কি কখনো ভাবছে আমার সন্তান আমাকে ছেড়ে থাকতে পারবে দীর্ঘদিন বৃদ্ধাশ্রমে ছিল বৃদ্ধাশ্রমে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপর পরে মাকে দেখার জন্য সন্তান আসে নাই আপনাদের দৃষ্টিতে কি বলে এটা কি নেককার সন্তান নাকি জাহান্নামী সন্তান আওয়াজ দিয়ে বলেন
তাহলে আল্লাহ পাকের নবী বলেছেন রেজার রব্বি ফি রিদাল ওয়ালিদি সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি তোমার মা বাবা নারাজ স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত অল জালাল নারাজ যদি আল্লাহ রাব্বুল ইজ্জত অল জালাল নারাজ থাকে আর মা বাবা যদি নারাজ থাকে স্বয়ং আল্লাহ পাক নারাজ থাকে আর আল্লাহ পাকের কাছে মা বাবা যদি খুশি থাকে তাহলে সন্তানের প্রতি আল্লাহ পাকও খুশি থাকেন তাহলে বাংলাদেশের বহু ঘটনা আছে আমি আপনাদেরকে বলতে পারবো আমাদের জাতীয় আমাদের বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নাম বললাম না টিভিতে দেখবেন ইউটিউবে দেখবেন সার্চ দিবেন সার্চ দিলে চলে আসবে এমন একজন বড় অফিসার সেই ব্যক্তি বিদ্যাশ্রমে প্রত্যেকদিন সকালবেলায় ফজরের নামাজের পরে জান্না ধরে দাঁড়ায় থাকে জান্না ধরে দাঁড়ায় থাকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে টিভি ভিডিয়া যারা গিয়েছেন তার দিকে ভিডিও তাক করে তাকে যখন বলা হয়েছে আপনি প্রত্যেকদিন শুনেছি কর্তৃপক্ষের কাছে সকাল হলে পরে আপনি জান্না ধরে পৃথিবীর বাহিরের যে দৃশ্যটা আছে সবুজ শ্যামল দৃশ্য এই দৃশ্যটা আপনি দেখতে থাকেন কারণ কি তখন লোকটি বলল ও শোনো আমি এজন্যই তাকিয়ে থাকি আমার একটি ছোট্ট সংসার ছিল সেই সংসারে ছোট ছোট ছেলে মেয়ে ছিল আমার ছেলে মেয়েরা যখন বড় হয়ে গেছে আমার নাতি নাতনি করছিল আনন্দে দিন কাটতো এমন একটি সময় এসেছে আমার নাতি নতকর আমার ছেলে সন্তান বৌমা সবাই সবার মতন আলাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আজকে বৃদ্ধ আশ্রমে আমাকে রেখে আসছে আমি প্রত্যেক দিন সকালবেলায় এই জানলা ধরে তাকায় থাকি আমি আমার বাড়ির উঠানে আমার সন্তানদেরকে নিয়ে নাতি নতকর নিয়ে যে খেলাধুলাটা করতাম আমি শুধু সকালবেলায় সেই দৃশ্যটার দিকে দেখি আর আমার চোখের পানি ফেলে আমি কাঁদতে থাকি আর কোনো আমার কাছে নাই তখন ওনাকে বলা হয়েছিল আপনি কি করতেন উনি বললেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম আমি একজন প্রফেসর আর তখন বলতো আপনার সন্তানাদি কি তখন বলল একজন মেয়ে তিনজন তার ছেলে আর তার কিছু নাতি নতকর আছে এখন তারা সবাই এস্টাবলিশ সমাজের সবচেয়ে বড় বড় তারা হলেন একজন প্রভাবশালী এবং ক্ষমতাশীল ধনী ব্যক্তি তারা কিন্তু মা বাবার খোঁজ খবর নিতে পারে নাই আল্লাহর নবী বলেছেন তুমি যদি তোমার সন্তানকে বাধ্যগত বানাতে চাও তাদেরকে যদি তুমি আনুগত্যে আনতে চাও তাহলে এমন একটা শিকল পরায় দাও এমন একটি মালা পরায় দাও তাহলে দেখবে তোমার সন্তান তোমার সাথে অসৎ আচরণ করবে না তোমার খেল খুশি তোমার খোঁজ খবর প্রয়োজন ছোট্ট সময় যেমন তুমি নিতা তোমার সন্তানগুলো বড় হয়ে গেলে ও তোমার প্রতি সেই খেল খবরগুলো নেবে এই জন্য কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন বোকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক বলেন তোমরা যখন ছোট ছিলে তোমাদেরকে কুলে পিঠে মানুষ করত আদর করত মায়া করত স্নেহ করত মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তোমাদেরকে আস্তে আস্তে বড় করেছে কোনো প্রয়োজনের জন্য অন্যের কাছে হাত পাতা তোমার লাগে নাই তোমার মা যদি গরিব অসহায় হয়ে থাকে তোমাকে কুলে করে নিয়ে অন্যের কাছে হাত পেতে তোমাকে বড় করেছে লালন পালন করেছে আর তুমি কেমন নিষ্ঠুর সন্তান আজকে বড় হয়ে গেছো টাকা পয়সা হয়েছে দ্বন্দ্বলত হয়েছে স্বয়ং তোমার মা বাবাকে তুমি ভুলে গেছ মনে রেখো আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তো অমন হওয়ার কথা ছিল যেমন তোমাকে ছোট্টবেলায় তোমার মা বাবা লালন পালন করেছে তুমি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো রব্বিরহামহুমা বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সাগীরা অনেকেই বলেন নাই সকলে করেন সকলেই তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা সকলেই সমস্যার আওয়াজ দিয়ে পড়ি রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ওয়াগফির লি মা বাবার জন্য দোয়া করতে পারবেন তো এই দুইজনে বললো ইনশাআল্লাহ বাকিরা কি মা বাবার উপরে নারাজ আওয়াজ দিয়ে বলতে হবে নারাজ যদি নারাজ থাকেন স্বয়ং এখান থেকে শুনে যান যারা মা বাবার উপরে নারাজ তারা কিন্তু জান্নাতের গন্ধ পাবেন না এখন জোরে বলেন নারাজ মা বাবার উপরে নারাজ না সন্তুষ্ট আছেন যদি সন্তুষ্ট থেকে থাকেন তাহলে আপনার মা বাবা যেন আপনার সামনে কখনো চোখের পানি ফেলে না কাঁদে ও শব্দটাও যেন না বলে ও ফেউওয়ালা তানহার হুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না এবং তাদের সামনে ও শব্দটাও করো না যদি করো তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তি আল্লাহ পাক মাকে এবং বাবাকে এত সম্মানিত করেছেন এত ইজ্জত দিয়েছেন এগুলো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নবী বারবার উল্লেখ করেছেন আন মুআবিয়া দামনা বলছি জাহিমাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহি আন আরাদতু আন আউযুয়া আমার খুব ইচ্ছা যে আমি যুদ্ধের ময়দানে যাব জিহাদ করব ওয়াকাদ জিতু আশতাশিরুকা আমি আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য আমি আপনার কাছে বুঝার জন্য আসছি নবীজি বললেন ফাকালা হাল্লাকা মিন উম্মি ও আমার সাহাবী তোমার কি মা আছে তোমার কি মা জীবিত তখন বলছেন পালা নাম আমার মা জীবিত বললেন পালা ফালসামাহা যাও দূর হয়ে যাও ফাইনাল জান্নাতা ইনদারিজলিহা তুমি তোমার মায়ের কাছে চলে যাও তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোথায় রাখছেন সালাত তো আপনারা রাত্রিতে গিয়ে কোদাল দিয়ে কি খোঁড়া শুরু করবেন কি বলেন নাকি মায়ের খেদমত করে জান্নাত নিতে হবে কোদাল দিয়ে মাকে যদি বান্দা এরপরে চিন্তা করেন পায়ের নিচে খুঁড়তে থাকি ও বন্ধ খুঁড়তে খুঁড়তে যদি আপনি 40 মাইল ক্যাম্প পুরো পৃথিবীর নিচেও চলে যান কিন্তু জান্নাত খুঁজে পাবেন না আল্লাহ পাক একটি অর্থ বুঝিয়ে দিয়েছেন নবীজি নবীজি বলেছেন ও বান্দা শোনো আমার উম্মত শোনো তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তুমি যদি তোমার মা বাবাকে সুন্দর আমল দিয়ে আচরণ দিয়ে যদি তার কাছ থেকে দোয়া নিতে পারো আমি নবীজি বলেছেন দুনিয়াতেও তোমার অভাব হবে না আল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين
قلتو ثم ايون قال الجهاد في سبيل الله رواه البخاري ابو مسلم এই দুটি বুখারী এই দুটি গ্রন্থের মধ্যে হাদিস জেনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে প্রশ্ন করা হয়েছিল নবীজিকে ও নবীজি সবচেয়ে আমলের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তখন নবীজি বললেন তিনটি আমল আমার কাছে সবচেয়ে প্রিয় কয়টি আওয়াজ দিয়ে বলেন ঘুম আসতাছেন ঘুম আসে রহমত কি নেমে গেছে উত্তর দেন কয়টি আওয়াজ হয় না আরো জোরে এই কিছুদিন পরে ইলেকশন না কিছুদিন পরে ইলেকশন আছে না ওই টাইমে তো আপনাদের আওয়াজ গলার আওয়াজ বাড়াতে হবে রাস্তায় নামতে হবে মিছিল করতে হবে এর জন্য এখন থেকে ট্রেনিং করে নেন আর এই আওয়াজগুলো দিবেন ইনশাআল্লাহ আমি বোঝার জন্য বারবার বলছি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সাহাবাদেরকে সামনে নিয়ে বারবার জিজ্ঞাসা করতেন তিনবার জিজ্ঞাসা করতেন তুমি কি জিনিসটা বুঝছো 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 এইভাবে তিনবার আর নবীজি বলতেন তো নবীজি বললেন এক নাম্বার আমল হলো ক্বাল আস সালাতু আলা ওয়াক্তিহা অক্তমতো নামাজ পড়া এটা আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পাক কোরআন কারীমে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নামাজকে নির্দিষ্ট সময়ে পড়াই হচ্ছে আমল নবীজিও বলেছেন আস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আমার কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ পড়েন আওয়াজ হলো না সুবহানাল্লাহ এরপরে কুলতু সুম্মা আইয়ুন বললেন এরপরে কোনটি নবীজি বললেন পালা বিররুল ওয়ালিদাইন মাতা পিতাকে সম্মান করা ইজ্জত করা এটা নবীর কাছে আরেকটি প্রিয় আমল সুবহানাল্লাহ পড়েন এরপরে জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা আইয়ুন তিনি বললেন পালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় লড়া আল্লাহর রাস্তায় চলা এটা হচ্ছে আমার কাছে আরেকটি প্রিয় আমল তিনটি প্রিয় আমলের মধ্যে দ্বিতীয় নাম্বার প্রিয় আমলটি হলো মা বাবার খেদমত করা ও বন্ধু যদি মা বাবার খেদমত না করতে পারো তাহলে মনে রাখো তোমার জন্য জান্নাত হবে না জাহান্নাম আমরা অনেক কিছুই জানি কিন্তু মানি না না মানার কারণে আমাদের যত দুর্দশা যত অশান্তি সমাজে পরিবারে আজকে অশান্তির ছায়া তলে আমরা বাস করতেছি শান্তি খুঁজে পাচ্ছি না মনে করতেছি টাকার ভিতরে শান্তি যেন টাকার পিছনে লাগছি অথচ টাকা হয়েছে কিন্তু ঘরে এখনো শান্তি আসে নাই আওয়াজ দে বলেন শান্তির পিছনে খুঁজছি মনে করছিলাম জমিন জিরাতে ধন সম্পদের ভিতরে মনে হয় অনেক শান্তি এই জন্য সব কিছু ছেড়ে দিয়ে ধন সম্পদের পিছনে লেগেছি ধন সম্পদ কামাই করেছি এখন দেখি ধন সম্পদের ভিতরেও সেই শান্তি খুঁজে আসে না সেই শান্তি ফিরে পাওয়া যায় না এখন দেখি সেই শান্তি ওখানেও নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে শান্তি চাও শান্তি যদি চাও তাহলে তোমার ঘরের ভিতরে আমি দুইজন যেই দুইজনকে বসিয়ে রেখেছি তোমার মা এবং তোমার বাবা তাদেরকে যদি তুমি সম্মান ইজ্জত দিয়ে তোমার ভালোবাসা উদারতা দিয়ে তাদেরকে যদি খেদমত করতে পারো আল্লাহ পাক বলেন তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি অবধারিত সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أقبل رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله قال فهل لك قال فهل من والديك أحد حي قال نعم بل كلاهما حي قال فابتغ الأرض من الله قال نعم قال فارجع إلى والديك فأحسن صحبتهما عبد الله بن عمر الآن عمر بن العاص رضي الله تعالى عنه تيني بولين نبي جير كسير جن لو كلو الله نبي جير كسير بولتسن فقال أبايعك على الهجرة الله نبي
আপনার কাছে আমি বায়াত করব হিজরতের জন্য হিজরত করব জিহাদ করব ফাবতাগিল আজরা মিনাল্লাহ এবং আল্লাহর কাছ থেকে উজরত নেব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নবী জিজ্ঞাসা করলেন ওয়ালা ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন তোমার কি মা বাবার কোন একজন বেঁচে আছে তোমার কি পিতা মাতার কোন একজন বেঁচে আছে তখন সে বললেন ওয়ালা নাআম হ্যাঁ চিকি কয় বালকিলা হুমা হাইয়ুন আমার মা এবং বাবা উভয় জনেই বেঁচে আছে বলেন আলহামদুলিল্লাহ তখন নবীজি বললেন ওয়ালা ফাবতাগিল আজরা মিনাল্লাহ তুমি কি আজ আল্লাহর কাছ থেকে উজরত চাও আল্লাহর কাছ থেকে কি পুরস্কার চাও আল্লাহর কাছ থেকে কি ভালোবাসা চাও তখন সে বলল হ্যাঁ ক্বালা নাআম তখন নবীজি বললেন ক্বালা ফালজামা ক্বালা ফালফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা ক্বালা ফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা তখন তিনি বলতেছেন শোনো শোনো দৌড়িয়ে যাও তোমার মায়ের কাছে বাবার কাছে চলে যাও তাদের সাথে উত্তম আচরণ করো উত্তম ব্যবহার করো আল্লাহ পাক তোমাদেরকে যে মা বাবার সাথে ভালো আচরণ করবে সৎ আচরণ করবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য উপঢৌকন গুলো দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমাদের এলাকার দিকে তাকাই বহু সন্তানের কথাগুলো আমি শুনি আসলে পরে অনেকেই কান্না ভেঙে পড়েন যে বাবা একজন সন্তান আমার হয়েছে দুইজন সন্তান আমার আছে দেখেন তো মায়ের কত বড় কলিজা দশজন সন্তান হলেও মায়ের প্লেটের খাবার দশজনের মুখে দেয় দশজন সন্তান মায়ের প্লেট থেকে খেতে পারে কিন্তু দশজন সন্তান মিলে একজন ক্ষুধার্ত মাকে ক্ষুধা নিবারণ করাতে পারে না ঠিক কিনা বলেন যখন বাচ্চারা ছোট থাকে তখন সকলেই মায়ের হাত ধরে টানাটানি করে বলে এটা আমার মা ও বলে না আমার মা দশ বাই দশ দিক থেকে টানাটানি করে আর বলে আমার মা ও বলে আমার মা ও বলে আমার প্রিয় মা আমি বড় হলে পরে আমার মাকে আমি নিয়ে থাকব ও ভাই আবার ঝগড়া করে বলে না তোকে রাখতে দিব না আমার মাকে আমার সাথে রাখবো এইভাবে দশজন দশ বাই এভাবে চতুর্দিক থেকে মাকে নিয়ে ভালোবাসার ঝগড়া করে মা যখন বৃদ্ধ হয় আস্তে আস্তে আর ছেলেরা যখন বড় হয়ে যায় তখন সকলে মিলে মাকে ঠেলে দেয় তোর মা তুই নি আবার ছোট ভাই বলে তোর মা তুই নিয়ে যা বড় ভাই বলে তোর মা তুই নিয়ে যা তখন দশজনের বীরজন হয়ে যায় এই বীরজনে মিলে দশজন ছেলে দশটা ছেলের বউ এই বীরজনে মিলে একটা ক্ষুধার্ত মায়ের ক্ষুধা নিবারণ করতে সক্ষম হয় না ঠিক কিনা বলে কিন্তু দশজনকে আগলিয়ে রেখেছে মা নিজের যৌবন জীবন এবং সব কিছু উজাড় করে দিয়ে সন্তানের মুখের দিকে তাকায়া নিজের খাবার গুলো সন্তানের মুখে উঠাইয়া দিছে বাবারে বড় হবে একদিন একদিন বড় হলে পরে আমার কোনো অভাব থাকবে না আমার কোনো দিন কান্না করতে হবে না মানুষের কাছে চাইতে হবে না এখন সন্তান বড় হয়েছে মায়ের দুঃখ বাড়ছে আগের চেয়েতে ভালো হওয়ার কথা ছিল এখন ভালো হয় নাই আগের চেয়েতে আরো দুঃখ বাড়ছে না কমছে জুড়ে বলে আমাদের এলাকার কিছু খবর কিছু সংবাদ পাওয়া যায় সন্তান বড় হয়েছে সন্তানাদিকে বিয়ে করানো হয়েছে কিন্তু মা বাবার সাথে ভালো সৎ আচরণ করে না আমি ওই সমস্ত ভাইদেরকে উল্লেখ করে বলে যাচ্ছি অনেকে আমার ভাই লাগে অনেকে আমার চাচা যাদের কথাগুলো শুনছি নাম নেব না আমি শুধু বলে যাব তুমি যে ভুলগুলো করেছো তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে অনেকের বাবা এখনো বেঁচে আছে অনেকের মা বেঁচে আছে এই মাহফিল থেকে যাওয়ার পরেই তুমি তোমার মায়ের সামনে দাঁড়ায় চোখের পানি ফেলো আর না ফেলো শুধু মা বলে অন্তরে নরম করে জিহ্বাটা নরম করে নরম সুরে করুণ সুরে মাকে ডাকবে বলবা মা আমি তোমার সাথে যে বেদবি করছি মাগো তোমাকে যে অন্যায়ভাবে গালি গালাজ করছি তোমাকে যে অন্যায়ভাবে আমি অনেক দুঃখ দিয়েছি মাগো তুমি আমাকে ক্ষমা করে দিও আমার সাথে তুমি রাগ করো না আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার মা আমি বলে দিয়ে গেলাম কালকে আমি বিকাল বেলাতে ফোন পাবো যদি সকাল বেলায় কথাগুলো বলো রাত্রিতে যদি তুমি মাপ চাইতে পারো তোমার মা যদি তোমার উপরে খুশি হয়ে যায় চিন্তা করে দেখবে আগের তুলনায় তোমার যতটুকু কামাই রুজি ছিল ওই কামাই রুজির মধ্যে
বরকত হবে রহমত পাবে কোন ধরনের কষ্ট তোমার হবে না আল্লাহ পাক তোমাকে ইহকাল পরকাল উভয়কালে বাদশা বানায় দিবে সুবহানাল্লাহ বলে আমি আমার মাকে দেখতাম শেষে 3টি বছর অসুস্থ ছিল সকলে জানেন ক্যান্সারের রোগী ছিল আমার কোনো বোন নাই বন্যা থাকাতে ঢাকা সেই সরকারি হাসপাতালে এই এমএসএ ওইখানে যে হাসপাতাল আছে সেই হাসপাতালের মধ্যে তিনতলাতে মায়ের একটা বেড ছিল ওই বেডের ভিতরে থাকতেন ওখানেই সব সময় থাকতেন আমাদের কোনো বোন না থাকার কারণে সাথে কাউকে রাখতে পারতাম না কোনো পুরুষ মানুষ কাছে থাকতে দেয় না মহিলা ওয়ার্ডে শুধু মহিলাই থাকে সকালবেলা যখন যাইতাম ফজরের নামাজ পড়ে যাওয়ার পরে হাসপাতালে পা রাখতে রাখতেই দেখতাম মা জানলা ধরে ধরে বাইরের দিকে তাকায় আছেন আর চোখের পানি ফেলে কাঁদতাম যখন কাছে যাইতাম দুটি হাত বাড়ায় দিত মায়ের বুকের মধ্যে মাথাটা রাখতাম মা চোখের পানি ফেলে দোয়া করতেন বাবা আমার জন্য তোমাদের কত কষ্ট হইতেছে মা যে কষ্ট করে হাসপাতালে আছে কোন সন্তানের মুখ দেখে না নাতিনাত করে মুখ দেখে না কোন পাড়ার এলাকার কোন মহিলা মানুষের কোন বাবাজির মুখ দেখে না হাসপাতালের ভিতরে কোন মানুষ চিনে না জানে না সেই হাসপাতালের ভিতরে জানলা ধরে ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন যখন যাইতাম জোরাম দিয়ে ধরতেন চেপে ধরতেন আর বলতেন বাবা প্রত্যেক দিন আমার জন্য তোমাদের কষ্ট করা লাগে তোমরা প্রত্যেক দিন দূর থেকে আমার কাছে আসো আমার ভাই আসতেন আমার বিবি সাহেব যাইতেন বিবি সাহেব সব সময় সাথেই থাকতো মায়ের হাগা মায়ের পায়খানা প্রস্রাব এবং তার শরীরের যত্ন নেওয়ার জন্য আমার বিবি সাহেব সব সময় তার সাথে ছিলেন কাজ করতেন আমার মা পছন্দ করে আমার বিবিকে নিয়ে আসছিলেন শেষ পর্যন্ত আমার বিবি আমার মায়ের খেদমত করেছেন আমি প্রাউড ফিল করি এই স্ত্রীর জন্য আর আল্লাহর কাছে দোয়া করি মার কাছে হাত ধরে বলতাম মা তোমার কি খেতে মন চায় কি করতে মন চায় তোমার যেথায় যেতে মন চায় আমি সেটাই করব কি খাইতে মন চায় আমি সেটাই খাওয়াবো তুমি বলো শুধু মা হাত ধরে বলতেন বাবারে আমার কিছু খাওয়া লাগবে না আমার কিছু খাওয়া দরকার নাই তুমি যে বলছো খাবার এনে দিবা এতে আমার তৃপ্তি হয়ে গেছে ও আমার যুবক ভাইরা তোমাদেরকে বলি তোমার মা তোমার কাছে কিছুই খেতে চায় না তুমি শুধু তোমার মায়ের পায়ের কাছে বসে শুধু বলো মা তোমার কি দরকার আমি সব এনে দেব তোমার কি দরকার আমি তোমাকে এনে দেব তোমার মা বলবে না না তোমার কিছুই আনা দরকার নাই তোমার কিছু আনতে হবে না তুমি শুধু আমার সাথে একটু ভালো আচরণ করো সময় মতন একটু ডাক দাও সময় মতন একটু খাবার দাও তোমার মা তোমার জন্য কলিজা পড়ে দোয়া করবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আল্লাহ পাক তোমাকে কখনো অসম্মান করবে না সুবহানাল্লাহ বলেন ওই মা জান নাই ওই বাবা জান নাই আহারে জান্নাত হারায় ফেলছো জান্নাত আমি ডাকাত থেকে যখন বাড়িতে আসার জন্য কোনো সময় মনটাকে বাড়ির দিকে একটু ফিরাই তখন আমি আর কান্নায় থাকতে পারি না আমার হৃদয় ভেঙে কান্না আসে কারণ আমি বাড়িতে গেলে কার মুখ দেখব কাকে আমি মা বলে ডাকব কার কাছে গিয়ে বলব কার সাথে আমি কথা বলব আমি ঢাকা থেকে আসার সময় মা যদি জানতো আমি ঢাকায় আর ঢাকা থেকে বাড়ি আসতেছি যতবার পর্যন্ত আমি বাড়িতে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত ফোন দিয়ে কথা বলতো যে বাবা এখন কোথায় আছো কোন পর্যন্ত আসছো তাড়াতাড়ি আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আজকে আর কেউ অপেক্ষা করে না কেউ আর খাইতে দেয় না কেউ জিজ্ঞাসা করে না কেউ বলে না বাবা কেমন আছো ঢাকা থেকে তোমার চেহারা শুকা হয়ে গেছে তুমি অনেক কষ্টে আছো এখানে কেউ বলে না একমাত্র মা বলতো মা মা তোমাদের যাদের মা আছে যদি কষ্ট দিয়ে থাকো আল্লাহ আসতে বলতেছে আজকে বাড়িতে গিয়ে দুটি পা ধরে মায়ের কাছ থেকে মাপ ছেড়ে নেবে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায় যদি মা বাবা তোমার জন্য কষ্ট পেয়ে থাকে তুমি যদি কষ্ট দিয়ে থাকো আল্লাহ আসতে বলছি তুমি আজকে রাত্রিতে গিয়ে তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে মাপ ছেড়ে নাও তোমার মা বাবা তোমাকে মাফ করে দিবে তোমাকে মাফ করে দিবে আমি বললাম তোমার মা বাবা তোমাকে মাফ করে দিবে এই ভিডিওতে তোমার মা বাবারা
বাবারা এখানে আছে মায়েরা ওখান থেকে দেখতেছে শুনতেছে আমি মায়েদেরকেও বলবো আপনার সন্তানরা যদি আপনার সাথে ভালো শব্দব্যবহার করে আপনি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সন্তানদের উপরে রহমত এবং বরকত নাজিল করে সকলে বলেন আমিন আমি আমার জান্নাত হারায় ফেলেছি একটি জান্নাত হারাইছি আরেকটি জান্নাত আমার বাবা এখনো বেঁচে আছে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন এজন্য দোয়া করি আল্লাহ পাক যেন হায়াতে তৈয়বা দান করে সকলে বলেন আমিন আমি তিনটি বছর এক দিন নয় দুই দিন নয় এক রাত নয় দুই রাত নয় মায়ের পাশে থেকেছি মাকে জিজ্ঞাসা করেছি মার কি পছন্দ কি খাওয়ার আছে কি করার আছে আমার মা কখনো মুখ ফুটে বলতো না আমি এটা খাবো আমি এটা চাই এটা আমার দরকার কাপড়ের দরকার হয়েছে আমি গাড়ি নিয়েছি গাড়ি দিয়ে বাজারে নিয়ে গেছি বোরকা টোরকা পরা এরপরে বলছি মা এই যে দোকান আমার আমি বলতাম এটা আমার বন্ধুর দোকান তোমার যা কিছু লাগে কোনটা পছন্দ কোনটা আমার কিচ্ছু দরকার নাই তারপরে জোর করে বলতাম যে এই কাপড়টা নাও এটা ভালো এটা ভালো এটা ভালো একটি কাপড় নিয়ে আসতেন জুতার দোকানে নিতাম এক জোড়া জুতা নিতেন এরপরে খাবারের দোকানে নিতাম করে আমি কোনো খাবারই খাবো না শেষ আনারস খাইতে চাইতো বেশি আর এই আনারস গুলো ওই টাইমে পাওয়াটা খুব টাফ ব্যাপার ছিল আমার বাংলাদেশের আনাচে কানাচে যাদের সাথে যতটুকু সম্পর্ক আছে আমি যেখান থেকে পারি সেখান থেকে আমি এই আনারস গুলো জোগাড় করার চেষ্টা করেছি একবার বলছিল যে আমার দই খেতে ইচ্ছা করে আমি বলেছিলাম মা কোন জায়গার দই তোমার খাওয়ার ইচ্ছে করে তুমি বলো আমি সেখান থেকে তোমাকে এনে দেব বলছিল আমার ভালো দই হলে হবে আমি এই দেশের বিভিন্ন জায়গা থেকে আমার মাকে দই এনে আমি খাওয়াইছি আমার মা খেয়েছে আমি বলছি মা আমাদের এলাকার ছোট বড় মুরব্বি যত মানুষ আছে তুমি সকলের জন্য দোয়া করে দিও সকলকে মাফ করে দিও আমার মা বলতো আমার কারোর উপরে কোনো রাগ নাই কারোর উপরে কোনো অভিমান নাই আমি কারোর উপরে কোনো রাগ করি না আমি সকলকে মাফ করে দিয়েছি মা মাঝে মধ্যে অভিমান করে বলতো আমি বেঁচে আছি বিদায় তোমাদের এত কষ্ট আমি মনে হয় মারা গেলে তোমাদের এত কষ্ট হবে না আমাকে ধরে টয়লেটে নিতে হবে না টয়লেটে নিয়ে বের করতে হবে না এই পায়খানা প্রস্রাব তোমাদের পরিষ্কার করতে হবে না মা এগুলো বলতেন আমার প্রিয় ভাইরা যুবক ভাইরা যারা আছেন যাদের মা বাবা আছে আমি তাদেরকে বলছি আপনার মা বাবা যেন আপনার উপরে অসন্তুষ্ট না থাকে